আর আরো ভালো লাগছে এই কারণে যে নর্মালি আমরা তো খুব একটা কভার গান গাই না, আমরা যা গান গাই সেগুলো মূলত আমাদের নিজেদের কম্পোজ করা গান গাই, তো এই কভার গান গাওয়া তো একটা চ্যালেঞ্জ। আর আমরা তো নিজেরা কখনো ক্লেম করি না যে আমরা দারুণ গায়ক, আমরা আমাদের গানটা গাইতে পারি না যে সেটা কেন, যে যেটা আমাদের গলায় আসে সেইটুকুই আমরা সেইভাবেই আমরা শ্যুটটা করি। এইখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, যে গানটা আমার কাছে আসবে যে গানটা তো আমাকে দেওয়া হবে সেটাই গাইতে হবে। আমি গিয়েছি সনক সিংহের একটি গান, খুবই পপুলার গান, এক একে এক দুই দুবারে দুই, তো সেই গানটা খুব ভালো লেগেছে করে এবং আমার সাথে অনিন্দও গিয়েছিল। আজকে অনেকে এসছে, প্রত্যেকে একটা করে গান গাইছে, তাদের গানও রিলিজ হবে। আর এইরকম ধরনের অনুষ্ঠানে আসার একটা বাড়তি আনন্দ হচ্ছে যে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, অলরেডি রূপঙ্কর, উজ্জয়িনী, লগ্নদিতা এরা এসে গেছে, অনুপম, সোমলতা, হ্যাঁ আরও যারা যারা রাঘব এরা সব আসছে, রীতি অলরেডি এসে গেছে, তো সব নিয়ে এটা একটা বেশ একটা মেলার মতন। তো বছরের শুরু তো এরকম একটা টিক 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 মেজাজে, এরকম একটা আড্ডা, হ্যাঁ আর কি চাই, আর কি চাই। থ্যাংক ইউ।